হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রবিবার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সরকার কেন হঠাৎ করে হেফাজতের নেতা কর্মীদের ওপর এত কঠোর হচ্ছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশের একাধিক টিম ও ডিএমপির তেজগাঁও বিভাগের যৌথ অভিযানে মামুনুল হককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত 3 এপ্রিল সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মামুনুল হক ওই মাদ্রাসার দ্বিতীয়তলার একটি কক্ষে অবস্থান করছিলেন। দুপুর 12:30টার দিকে গোয়েন্দা পুলিশ ও তেজগাঁও বিভাগের শতাধিক পুলিশ প্রথমে ওই মাদ্রাসাটা ঘিরে ফেলে। এ সময় মাদ্রাসার ভেতরে 150+ শিক্ষক ও শিক্ষার্থী অবস্থান করছিলেন। পুলিশের অভিযানে প্রথমে তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত পুলিশ দেখে হাল ছেড়ে দেন। পরে মামুনুল হককে দোতলার ওই কক্ষ থেকে নিয়ে একটি মাইক্রোবাসে তোলা হয়। প্রথমে তাকে মিরপুর সড়কে পুলিশের তেজগাঁও ডিভিশনের ডিসি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মামুনুল হকের বিরুদ্ধে 2013 সালের 5 মে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক মোদিবিরোধী আন্দোলনের সময়ও সহিংসতা করায় একাধিক মামলায় মামুনুল হকের নাম রয়েছে। প্রথমে তাকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পরে একে একে সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। নারী সঙ্গী সহ মাওলানা মামুনুল হকের রিসোর্টে অবরুদ্ধ হওয়া প্রসঙ্গে নতুন কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছেন হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের সিনিয়র নেতারা। তারা মামুনুল ইস্যুকে চাপা দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় হেফাজত ইসলাম গত কয়েকদিনে মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে যেসব কর্মী নিহত হয়েছে তাদের নাম তালিকা সংগ্রহ করছে। তৈরির পর এই তালিকা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানা গেছে। মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর কমিটির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করে আসছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন মামুনুল হক। এরপর থেকে হেফাজতে তার জনপ্রিয়তা বাড়ে। এ কারণে সংগঠন বাঁচাতে যে কোনো মূল্যে মামুনুলের পাশে থাকতে চান হেফাজত ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা। হেফাজত ও মজলিসের কেন্দ্রীয় সংগঠক মাওলানা আতাউল্লাহ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, হেফাজতে ইসলামের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে মামুনুল হক প্রসঙ্গে বলা হয়েছে তার বিবাহ অনৈতিক নয়। একই সঙ্গে খেলাফত মজলিসের নির্বাহী কমিটির মিটিংয়েও বলা হয়েছে মামুনুল হকের বিবাহ সঠিক। তিনি বলেন, আমাদের কাছে এখন এ বিষয়টি আর প্রাধান্য পাচ্ছে না। আমাদের সবকিছু এখন সম্প্রতি হেফাজতের কর্মসূচিতে অংশগ্রহণ করে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের নিয়ে। ইসলামের জন্য যারা প্রাণ দিয়েছেন অনেক সাধারণ মানুষ আছেন এই নিহতদের মধ্যে। তাদের কিভাবে আর্থিক সহযোগিতা করা যায়, কি সহযোগিতা করা যায়, এসব নিয়ে নেতারা চিন্তা ভাবনা করছেন। খুব দ্রুত আমরা সহায়তায় নামব। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র বলছে, প্রকাশ্যে মামুনুল হকের বিরোধিতা কেউ না করলেও ভেতরে ভেতরে অনেকেই তার উপর ক্ষুব্ধ ও বিরক্ত। আপাতত সংগঠনের ভাবমূর্তি রক্ষা করার জন্য সবাই মামুনুল ইস্যুতে চুপ থাকলেও ভবিষ্যতে তাকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। হেফাজতে ইসলামের অনেক নেতা মনে করছেন, মামুনুল হকের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তিনি ধরাকে সরা জ্ঞান করে চলাফেরা করতেন। তা না হলে এরকম একটা সময়ে অবৈধ হোক আর বৈধ হোক স্ত্রীকে নিয়ে রিসোর্টে সময় কাটাবার জন্য যেতে পারেন না। মামুনুল কাণ্ডের পর হেফাজতের একাধিক নেতার হাসোয়া ফোনালাপেও মামুনুল হকের প্রতি ক্ষোভের কথা জানা গেছে। ওই অডিওতে মাওলানা ফজলুল করিম কাশেমি ও ফয়সাল আহমেদ নামে হেফাজতের দুই নেতা মামুনুল হকের কর্মকাণ্ডকে ভুল আখ্যায়িত করে যে কোনো মূল্যে তাদের অবস্থান শক্ত করে ধরে রাখার পরামর্শ করেন। নারী সঙ্গী নিয়ে রিসর্টে যাওয়া মামুনুল হকের অদূরদর্শিতা আখ্যায়িত করে ওই নেতা মামুনুল হককে কিছু নসিহত করতে বলে আলোচনা করেন। মামুনুল হক ও ওই নারীকে বসিলার একটি ফ্ল্যাটে রাখা হয়েছে জানিয়ে তারা আগে হেফাজতের মান বাঁচানোর সিদ্ধান্ত নেন। মামুনুল হকের কর্মকাণ্ডে দুই হেফাজত নেতা ক্ষোভ প্রকাশ করেন। হেফাজতের অনেক নেতাকর্মী মনে করেন, মামুনুল হকের রিসোর্ট কেলেঙ্কারির কারণে সরকার একটি সুযোগ পেয়েছে। তা না হলে মোদী বিরোধী কর্মসূচির ঘটনায় যত মামলা হয়েছে তাতে হেফাজতের সিনিয়র কোনো নেতৃবৃন্দের নাম ছিল না। মামুনুল হকের ঘটনার পর মামলায় তাকে সহ সিনিয়র নেতাদের নামে মামলা করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হেফাজতের বিষয়ে তারা কৌশলী হয়ে সামনের দিকে আগাচ্ছেন।
আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, এরই ধারাবাহিকতায় বুধবার নেত্রকোনা থেকে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের যেসব হেফাজত নেতারা সহিংসতায় উস্কানি দিয়েছেন তাদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের চলাফেরায় গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, যে কোনো সময় এদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে হেফাজত বিভিন্ন স্থানে হামলা করেছে, ভূমি অফিস পুড়িয়েছে, সরকারি অনেক অফিস আদালত ভাঙচুর অগ্নিসংযোগ করেছে। এজন্য নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতেও এসব বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি। হেফাজত ইসলামকে মোকাবেলায় এবার কৌশলী হয়েছে সরকার। অতীতের সমঝোতার কৌশল থেকে কিছুটা সরেও এসেছে, দেখিয়েছে কঠোরতা। দলটিকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে তাদের নিয়ন্ত্রণে প্রশাসনের উপর ভর করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনার পর হেফাজত ইস্যুতে কিছুটা সমঝোতার পথ বেছে নিয়েছিল ক্ষমতাসীনরা। মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতিসহ কওমি মাদ্রাসাকে নানা সুবিধাও দেওয়া হয়েছিল তখন। বলতে গেলে হেফাজতের সঙ্গে কিছুটা সখ্যতা গড়ে ওঠে সরকারের। সেই পথে হেঁটে গত 7 বছর হেফাজতকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। তবে গত বছর শেষ দিকে দেশের কয়েকটি স্থানে জাতির জনকের মোরাল স্থাপনকে কেন্দ্র করে হেফাজত ফের সক্রিয় হয়। তখনও ধৈর্য দেখিয়ে ও কৌশলী হয়ে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় সরকারকে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে হেফাজত তাণ্ডবের পর কঠোর অবস্থান নেয় প্রশাসন। তাণ্ডবে জড়িতদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া হেফাজত সমর্থক রফিকুল ইসলাম মাদানির মোবাইলে অশ্লীল ভিডিওচিত্র এবং নারীঘটিত ইস্যু বেরিয়ে আসায় হেফাজত নেতাদের সম্পর্কে ধর্মপ্রাণ মানুষের মনে নতুন বার্তা যাবে বলে আওয়ামী লীগ মনে করে। এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে হেফাজতের আমির মহাসচিব সহ 54 নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি পুনর্বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, হেফাজতের আন্দোলন দমানোর বড় কৌশল হিসাবে এবার এ দুটো বিষয় কাজ করবে। বিষয় জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য বেছে বেছে সরকারি স্থাপনার উপর আক্রমণ চালিয়েছে। এর পেছনে বিএনপি জামাতের স্পষ্ট মদদ রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কর্মকাণ্ড রাজনৈতিক হলে রাজনৈতিকভাবে মোকাবেলার প্রশ্ন আসত। তাদের তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, তারা যেটা করছে পুরোটাই সন্ত্রাসী কর্মকাণ্ড। আইনের যথাযথ প্রয়োগ করেই তাদের মোকাবেলা করা হবে। এর আগে গত 4 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ধর্মের নামে অধর্মের কাজ জনগণ কখনো মেনে নেবে না। এ ধরনের অপকর্মে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।